আমার ডাইনে বামে সামনে বসে থাকা দাড়ি পাকা মুরব্বি বাবারা, যুবক নওজোয়ান বন্ধুরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার আড়ালের মধ্যে আছেন, আমার অবলা সরলা মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই জবান খুলে পড়েন, আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটা হচ্ছে আমরা খুশি না বেজা, আরো জোরে কোন খুশি না বেজা, একটু দুই হাত তুলে সবাই দেখান তো কারা কারা বেজা। আসলে কি তো, আমরা কি আসলে সবাই বেজা? আমার তো কোথাও বেজা, আমরা আত্মীয় ভ্রমণ করেন সবাই বেজার, আসলে কি বেজার নেই? এবার একটু আত্মীয় দেখেন কারা কারা খুশি, এ কেউ অর্ধেক পৌঁছে বলে হুজুর অর্ধেক খুশি, পুরো আত্মীয় দেখা নারে তবির এটা খুশির আওয়াজ হলে বেজার আওয়াজ কোন লইব নারে তবির নারে আমি যে আয়াতে কারিমা নিয়েছি, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়েছেন, বন্ধু গো আমার, হাবিব গো আমার, দোস্ত গো আমার, সূরা নাশরাহ যেটা 30 পারার ভিতরে আছে, ছোট্ট একটা সূরা, এটার ভিতর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বন্ধু হাবিব, আমি আপনার শান মান ইজ্জত মর্তাবা আমি আল্লাহ বাড়িয়েছি, কমানোর কারো ক্ষমতা নাই। জোরে বলেন কমানোর কারো ক্ষমতা নাই। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় বন্ধু, ও বন্ধু আমি আল্লাহ আপনার শান বাড়াইলাম ইজ্জত বাড়াইলাম, বন্ধু ও আমার মদিনার নবীর পাগলের আরে, আমার আল্লাহ কই ওয়ারাফানা লাকাদিকরা, ও জগতের মানুষ আমি আল্লাহ তোমাদের তোমাদের মাঝে যেই কান্না বলা নবীর পাঠাইলাম, আমি আল্লাহ জগতের মধ্যে যেই নবীর উম্মত বানাইয়া তোমাদেরকে পাঠাইলাম, ওই নবী কান্না বলাকে আমি আল্লাহ জগতের জন্য নিয়ামত বানাইয়া পাঠাইছি, আমি আল্লাহ ওই নবীর সম্মান ওই নবীর ইজ্জত এত বাড়াইছি, ওই কান্নেওয়ালা নবীর ইজ্জতকে যদি তোমরা তোমাদের মধ্যে রাইকা আরো বেশি ইজ্জত করতে পারো, আমি আল্লাহ তোমাদের নামটা জান্নাতীদের খাতার মধ্যে লিখবো। জোরে কোন সুবহানাল্লাহ, আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার বাদন গভীর মনোদুগন্তরের কাল্লাগা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মানুষগুলার কাছে আমার নবীজির শান আমার নবীজির ইজ্জত আমার নবীজির মর্তবা এত সুন্দর করে বাড়াইলে এত সুন্দর করে পৌঁছাইয়া দিলে, এখন যদি তোমরা উম্মতে মুহাম্মদি আল্লাহ পাকের বান্দা যদি আমার দয়াল কান্নে বলা নবীর যদি তোমরা সম্মান করো ইজ্জত করো রে, আমার আল্লাহ কয় আমি আল্লাহর ইজ্জত করা হইয়া যায়। এই যে মনে করেন আজকের এই মাহফিল, মানুষ থাকতো না এমনি আল্লাহ পাক তারা দুজনের হায়াতে বরকত দিক, জোরে কোন আমিন, আরো জোরে কইতেন না আমিন। জন আপনার মানুষের সামনে বড় একটা হেডলাইট জ্বলে তো ছোট মোমবাতি লাগলে এটা কিন্তু দেখা যায় না, কথা নেই তো তারা আপনারা কিন্তু মূলত মনে হয় আমারা চাইতে নাইছেন না, মূলত তারারাই চাইতে নাইছেন, কারণ কি না 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 একটা আর রাহেন তারা জানে যে মেম্বর আছে আর মাহফিলের ইষ্টে দাইয়া বইলে যদি আবার তারা দেখা দেয় তারা যদি আমরা একটু নেক নজর করে তাহলে আমরা রোড গার্ডটিও সুন্দর হয়ে যাবে, কথা হয় না এলাকার কদুর উন্নয়ন হইব, কথা তো কইতেন আমরা হকের কথা কই কদুর পরে সে আলেন সাহেব তো কইয়া লেবো ইমাম সাহেব হুজুরে তো আইয়া কইয়া গেছে কিন্তু তোমরা তো সাপোর্ট দিছো না লেগে তোমরা হয় না, জোরে কথা কইেন তাহলে মনে করেন ভবিষ্যতে আপনারা কামে লাগিয়ে দেবো, ঠিক কথা কই না ঠিক কিনা বলেন মেম্বার চেয়ারম্যান সব দিতে আপনারা এলাকা কথা কই না, তো তাদেরকে যদি আপনি ইজ্জত করেন আপনাদের ইজ্জত এমপির কাছে তারা বাড়ায় কিভাবে,
এই দেখেন মনোযোগ, আপনি চেয়ারম্যান সাহেবকে ইজ্জত করলেন, পরের দিন আপনার এমপির কাছে একটা সিগনেচারের দরকার, চেয়ারম্যান সাহেব আপনার সিগনেচারটাকে নিয়ে আপনারা সরাসরি যাইতে দিবেন, আপনাকে আপনার এই কাগজটা নিয়ে এমপি সাহেবের কাছে দিবে। দেখেন তো একটু আমার এলাকার অমুক লোকটা খুব ভালো, আপনার খুব সাপোর্ট করে, আমি একটু একটা সিগনেচার। আচ্ছা চেয়ারম্যান সাহেব যদি প্রশংসা করে সিগনেচারটা দিব নি, কথা কয় না, কেন দিব? আপনার সম্মান চেয়ারম্যান সাহেব এমপির কাছে বাড়াইছে। তো ঠিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তোমরা আমি আল্লাহরে ইজ্জত করতে চাও আমার নবীর কাছে করো, আমার নবী কামনেওয়ালা তোমাদেরকে হাশরের ময়দানে তোমাদের ইজ্জত আমি আল্লাহর কাছে বাড়াইছি। সুবহানাল্লাহ, জোরে কইতেন না সুবহানাল্লাহ। বেলে হুজুর আমরা জানতে চাই কেমনে আমার আল্লাহ ইজ্জত বাড়াইব সম্মান বাড়াইব, হুজুর আমার আল্লাহ কেমনে ইজ্জত বাড়াইব, আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবী কেমন নবী, মনোযোগ মনোযোগ একবার, আমার আল্লাহ আমার দয়াল কামনে ভালা নবীর কাছে হযরত জিব্রাইল আমিন নে ফাটায় কয় নবী গো ইয়া রাসূল আল্লাহ, নবী গো আপনি দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবী, আমি আল্লাহর কাছে কি চান আমার একটু বইলা দেন বইলা দেন, ও নবী আপনি আমার কাছে কি চান আমার বইলা দেন, আমার নবী এক ডাক দিয়া কয়া আল্লাহ টাকা চাই না পয়সা চাই না দম চাই না দৌলত চাই না দুনিয়ার কোন জমিদারি চাই না, আমি একটা জিনিস চাই গো আমার যে গুনাহগার উম্মতরা ওই গোষ্ঠান্দির মাহফিল এই সারা বাংলা নয় সারা বিশ্বের জমিনে আমার যে উম্মতরা আমি নবীর জন্য চোখের পানি ফালাইয়া কান্দে আমার সেই উম্মতে মুহাম্মদি গুলারে আপনি আল্লাহ জান্নাতের মধ্যে দিয়েন না জান্নাতের মধ্যে দিয়েন না, আমি নবী যেই জায়গার মধ্যে থাকবো জাহান্নাম হোক জান্নাত হোক যেই জায়গার মধ্যে আমি নবী থাকবো আমার উম্মত গুলারে আপনি আমি নবীর লগে রাইখে রাইখে। আরো জোরে কইতো না সুবহানাল্লাহ। উমা বুজুর্গ কেমনে রাখবো নবীর সাথে আমাদেরকে, হুজুর নামাজে তো পড়ি না পাঁচ ওয়াক্ত নামাজের লগে খবর নাই মাহফিল সাজাইয়া বসছি, হুজুর গো ও হুজুর নামাজ পড়ি না রোজা রাখি না আবার ফসরাফ করলে গাঙ্গের আইলের ভিতরে খারিয়া খারিয়া ছাইরা দেই, কথা কইতো এলাকার মধ্যে যত মানুষ আছে বিশেষ করে আমি এই এলাকার গোষ্ঠান্দির যুব কল্যাণ সংস্থার ফুলাফান গুলার কাছে আমি লক্ষ্য রাখবো, আমি কিন্তু এই এলাকার যুবক ফুলাফানের বয়সও ছোট কিন্তু মাহফিল করার উদ্দেশ্য তোমরা মনে রাখবা, আজকে তোমরা মাহফিল করো আগামী কালকে যদি তোমরা মুরব্বির ইজ্জত না করো লাভ আছে না, আমরা তো কথা কইতে লাগে। গতকালকে আমার এলাকাতে নিজের এলাকাতে মাহফিল, আমি চিন্তা করলাম আমার নিজের এলাকাতে মাহফিল, মাহফিলে গেলে তো কমতিয়া পয়সা পাইতাম না, পরে আবার দিই 12,000 টাকা কইনা দিছি। এবার যাক আমি মাহফিলে কইরা আমি তার আমারে দিছি বিশেষ বক্তা, কারণ এলাকার ভিতরে যে নিজের এলাকা আপনি জানেন তার সাথে বই থাকে কাম হইতো না, তো তার আমার বিশেষ বক্তা আমি কই ও বিশেষ বক্তা যদি দেন তাহলে তো 9টা দিয়ে মাইকে দিবেন নাও, আমি এই চিন্তা করে হাদিয়ে দিত না চিন্তা করি আমি আরেকটা মাহফিল আছে কুমিল্লা লাখ রাইখা রাখ, আমি কইছি আমার মাগরিবের পরে মাইক চলাবো, কত মেয়েরা কই তারা কইলো উনি তোমারে কইছি পরে আমি মাগরিবের পরে ওয়াজ করে চলে গেলাম, পরে আবার আইছি বিশ্বাস যদি করেন তারা আমার 12,000 টিয়ে দিছে, পরে আমি ইস্টে দুইটা সার না আমার কবিতা তুমি গিতা দিবে মাহফিলে কালেকশন একবারে কম কোন জায়গাতে এবে জিত তারা দিল 12,000 না মনে মাহফিলে এখানে দিতে 17,000 দেখো না যাকে নে জেডিয়া সেরিও ইজ্জত বাঁচানো 20,000 চেয়ে পকেট টা বাইর করে কইনা এলো হটে নাম নাই আপনারা এলাকার ভিতরে আছেন তাদেরকে সাপোর্ট দেওয়ার দরকার আছে না, কথা কইতো না, আবার তারা যে মাহফিল করে তারা আপনাদেরকে ইজ্জত করার দরকার আছে না, তাদের থেকে আপনারা ইজ্জত আশা করেন, জোরে বলেন আশা করেন তো, ইজ্জত আশা করলে তাদের থেকে সম্মান আশা করলে একটা জিনিস দরকার যে কি তারা যখন কোনো অন্যায় করবে তারা ডাক দিয়ে আমি মানে তাদেরকে সোজা করার লাগে আমরা দায়িত্ব দিতেছি, আমি কোনো ভাবতাম না একদিনের লাগে আইয়া কোনো কিছু করা যায় না,
আপনারা তাদেরকে ডাক দিয়ে আনেন মেম্বার সাহেবের কোন এইতে তো অন্যায় করছে তার কি করা যায় যুবকরা যেহেতু একটা কমিটি আছে তাদেরকে ডাক দিয়ে তাদেরকে সুন্দরভাবে বলে দেন এই তোমরা এটা করো না এটা করো সুন্দরভাবে করো কারণ এটা করলে আপনাদের গোশকান্দি এলাকার ইজ্জত বাঁচবে কথা বলেন ঠিক আমি জানতে চাই বাবারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে যুবকরা এই টাকাগুলা 14 ফেব্রুয়ারিও একটা গেছে টাকাটি ওই দিকেও খরচ করছে না আজকে একটা মাহফিল সাজাইয়া কত সুন্দর নবীর বাগান সাজিয়ে জান্নাতের বাগান সাজিয়ে খোদার কসম আজকে যদি কোনো মানুষের মা বাবা কবরে থাকে আজকে এই এলাকার মধ্যে আলেম ওলামার কদম ফরার কারণে তার মা বাবার কবরের আযাব 40 দিনের জন্য মাফ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওরা আজ দস্তে সরজরে কোন সুবহানাল্লাহ যাদের মা বাবা কবরে মনে রাখবা অনেক মানুষ বইলা দেয় তোমরা মাহফিলে যাও কিতা করবা নামাজ তো পড়ো না আরে মাহফিল একটা ইবাদত নামাজ আর একটা ইবাদত কথা কইতো না যাক আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক জোর না আমিন আমার আল্লাহ বললেন বন্ধু গো আমার হাবিব গো আমার দোস্ত গো আমার আমি আল্লাহ আপনার শানকে আপনার মান আপনার ইজ্জত বাড়াইলাম কমানোর কারো ক্ষমতা নাই আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যেই মানুষটার ইজ্জত বাড়াই ক্ষমতা বাড়াই ওই মানুষটার ইজ্জত ক্ষমতা কমাইতে কেউ পারবে না জোরে কোন আল্লাহ আকবার ওই কোরআনুল কারিমের লাকাজি কুরাকের শব্দটার তাফসীর করতে গিয়ে তাফসীরে কানজুল ঈমানের মধ্যে আলা হযরতের লিখিত তাফসীরের কিতাব ফাজাইলুল ইরফানের মধ্যে বলতেছেন এই জিক্রুর দ্বারা আমার দয়াল নবী কামলেওয়ালার ইজ্জত এবং সম্মানের কথা বলা হয়েছে বলে কোন সুবহানাল্লাহ আমার দয়াল নবী কামলেওয়ালা এমন একজন নবী যেই নবী কামলেওয়ালা যখন দুনিয়ার জমিনের মধ্যে রাস্তা দিয়া গাটতেন রে আমার দয়াল নবী কামলেওয়ালা কদমের নিচে পাথর থাকলে পাথরটা নরম হইয়া যাইত আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি এই নবী যখন উনার গর মুবারক থেকে মসজিদে নববী পর্যন্ত যারা হজ করছেন তারা জানেন আরবের প্রত্যেকটা জায়গার মধ্যে শুধু ফাতর দেখা যায় হাজি আসেনি বাবা কেউ তাহলে তাহলে দেখান না কারা কারা হাজি আসেন মাশাআল্লাহ সবাই আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসূলের ঘরের মেহমান আল্লাহ তাদেরকে কবুল করুক জোরে কোন আমিন যারা হাজি আছে তারা দেখতে পেরেছে আরবের জমিনে প্রত্যেকটা অংশের জায়গা জায়গার মধ্যে সব জায়গার মধ্যে পাথর আছে আমার দয়াল নবী কামলে বলা রহমাতাল লিল আলামিন নবীজি উনার গর মুবারক থেকে মসজিদে নববী পর্যন্ত হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায় আমার নবী কামলে বলার সম্পর্কে ওই জায়গাটা সম্পর্কে ঘোষণা দিলেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওযাতুম মির রিয়াজুল জান্নাহ আমার নবীজির গর মুবারক থেকে মসজিদে নববী পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে জান্নাতুম মির রিয়াজুল জান্নাহ ঘোষণা করেছেন আমার দয়াল কামলেওয়ালা নবী রহমাতাল লিল আলামিন নবীজি ওই গর মুবারকটা জান্নাতুল মুরিয়াজুল জান্নাহ ঘোষণা করা হয়েছে আমার নবীর এই গর থেকে মসজিদে নববী পর্যন্ত আরবের যখন জাহেলিয়ার যুগ ছিল আমার নবী যখন ইসলাম প্রসার করে ওই সময়টার মধ্যে ওই জায়গার মধ্যে ওই পাথর আমার আমার দয়াল নবীর গর থেকে মসজিদে নববী পর্যন্ত পুরাটা জায়গার মধ্যে পাথর ছিল কিন্তু আমার নবী যখন ওই গর থেকে বাইরে হইয়া মসজিদে নববী পর্যন্ত যাইতে আমার দয়াল নবী মসজিদে নববীর দিকে যখন যাইতে আমার নবীর কদমের নিচে বড় বড় পাথরের টুকরা ভর্ত কথা সত্য আমার নবীর কদমের পরশ লাগার সাথে সাথে ওই পাথরগুলা তুলার মতো নরম হইয়া যাইত আমার দয়াল নবী ওই গর থেকে মসজিদে নববী পর্যন্ত যাইবে আমার নবী যখন যায় ওই ঘরের দুইটার মাঝখানে এইখানে একটা সোফা আর এইখানে একটা সোফা এই মাঝ বরাবর আমার দয়াল কামলেওয়ালা নবীজি যখন এই গর থেকে মসজিদে নববী পর্যন্ত যাবে মসজিদে নববী পর্যন্ত যাওয়ার দুইটা জায়গার মাঝখানের মধ্যে একটা সাহাবী দাঁড়ায় থাকতেন যিনার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ আনসারী জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি ওই আব্দুল্লাহ আনসারী
আমার নবী কামলেওয়ালা যেই রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তার মধ্যে দাঁড়ায়া থাকতেন দেখবেন এই এলাকার কোন সন্তান যখন কাজের মধ্যে যায় চাকরির মধ্যে যায় মা জননী সন্তানকে খানাগুড়া খাওয়াইয়া রাস্তার কাছে আইসা দাঁড়ায়া থাকে মা শুধু কান্দে আমার পুত্রটা কাজের মধ্যে চলে যায় রোদে পুড়বে মেঘে ভিজবে আমার সন্তানের জন্য আমার মনটা বড় কান্দে আমার পুত্রটা কোথায় জানি চলে যাইব মা জননী রাস্তার দাঁড়ের মধ্যে বৈশা বৈশা দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে হযরতে আব্দুল্লাহ আনসারি আমার নবীরে এত ভালোবাসতেন এত মহব্বত করতেন হযরতে আব্দুল্লাহ আনসারি আমার নবীরে দেখার জন্য হযরতে আব্দুল্লাহ আনসারি সব সময় রাস্তার মাঝখানে দাঁড়ায়া থাকতেন কোন আল্লাহু আকবার হযরতে আব্দুল্লাহ আনসারি একদিন দুই দিন তিন দিন কইরা এমনে করতে 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 অনেক দিন পর্যন্ত রাস্তাটার মাঝখানে দাঁড়ায়া থাকে আমার দয়াল নবীজি আব্দুল্লাহ আনসারি যখন নবীরে দেখার জন্য দাঁড়ায়া থাকে আমার দয়াল নবীজি আব্দুল্লাহ আনসারির দিকে তাকায় কিন্তু আব্দুল্লাহ আনসারি আমার নবীর চেহারার দিকে তাকায় না আল্লাহু আকবার আল্লাহু আকবার হুজুর নবীরে দেখার জন্য দাঁড়ায় নবীর চেহারা দিকে কেন তাকায় না হযরতে আব্দুল্লাহ আনসারি আমার নবীর চেহারার দিকে তাকায় না আমার নবী কিন্তু আব্দুল্লাহ আনসারির দিকে নজর করে তাকায়া থাকে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেন আমার দিকে তাকান 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 আমার দয়াল নবী নজর করে দেখে রে হযরতে আব্দুল্লাহ আনসারি আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায় না হযরতে আব্দুল্লাহ আনসারি আমার নবীর কদম মোবারক দিকে তাকায় রইছে তো সুবহানাল্লাহ বাবান গো আমার একদিন যখন আমার নবী নবীজির গর মুবারক থেকে মসজিদে নববীর ভিতরে যায় যাওয়ার সময় সব সময় আব্দুল্লাহ আনসারিরে দেখতেন কিন্তু এই দিন আব্দুল্লাহ আনসারিরে ওই রাস্তার মধ্যে দেখা যায় না আমার নবী বড় হতভম্ব হইয়া গেলেন কিরে ভাই এই রাস্তার মধ্যে সব সময় আমি আব্দুল্লাহ আনসারিরে দেখতাম কিন্তু এখন কেন দেখি না এখন কেন তারে দেখি না আমার নবী কিন্তু তারে দেখে না বইলা কান্না করতে 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 মসজিদে নববীর ভিতরে ঢুকে আমার নবীর ফানের সাইডটা সাহাবী ছিল একজনের নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক দ্বিতীয় জনের নাম হচ্ছে হযরতে ওমরে ফারুক তৃতীয় জনের নাম হচ্ছে হযরতে ওসমান জিনুরে চতুর্থ জনের নাম হচ্ছে হযরতে মাওলা আলী কারামাল্লাহু আজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই চারজন সাহাবী আমার দয়াল নবীর অপেক্ষায় মসজিদে নববীর ভিতরে বৈসা বৈসা নবী নবী বইলা কান্দে সাহাবাই কারাম লক্ষ্য করে দেখে রে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি ওই জায়গার ভিতরে তাইকা হঠাৎ করে মসজিদে নববীর দরজার মধ্যে দিয়ে ঢুকতেছেন আমার দয়াল নবী চোখের পানিগুলা কানতে 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 আসে সাহাবীরা ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর চোখের মধ্যে কেন পানি দেখা যায় আপনি নবী তো কান্না করার কথা নয় কারণ আপনি নবী কইলেন রহমাতাল লিল আলামিন নবীজি আপনি নবী কইলেন নূরে মুদাসসাম নবীজি আপনি নবী তো কান্না করার কথা না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি কেন কান্দেন আমার নবী ডাক দিয়া কয় সাবিরা রে আমি নবী কেন কান্দি তোমাদের কাছে কথা বলতাম নবী গো আমার নবীর পানের সাগাবি হযরতে উমরের সেত্রা কিন্তু বেশি ছিল মানে আসেনি আপনাদের কথা সাবধান আমার দয়াল নবীর সামনে কেউ বিয়াদবি করার চেষ্টা করেন না বাবা কারণ নবীকে যত ইজ্জত করবেন আল্লাহ আপনার ইজ্জত দুনিয়া আখেরাতে সবচেয়ে বাড়াইবে কথা বলেন ঠিক কিনা বলেন আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি কান্দে আর কয়রা সাবিরা আমি কেন কান্দি তোমরা কিন্তু জানো না হযরতে উমর একটা ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেন কান্দেন আমাদের কাছে একটু বলেন না গো নবী আমার নবী কই কেন কান্দি জানোনি প্রত্যেক দিন আসার সময় রাস্তার মধ্যে দেখতাম আমি নবীর একটা প্রেমিক দাঁড়াইয়া রয়েছে সেই নবীর প্রেমিক হওয়ার দরকার আছে না সবাই শুধু শুরু করেন আল্লাহুম্মা সাল্লা আলা এফেক্ট কমাও এফেক্ট
একটা কমে এলো মুহাম্মাদ আলায়ালে আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে ও সাহাবীরা রে আমি নবী কেন কান্দি তোমরা কিন্তু জানো না সাহাবাই কেরাম কয় নবী গো আপনি কেন কান্দেন কেন কান্দেন আমার কাছে বইলা দেন আমার নবী কান্দেওয়ালা ডাক দিয়া কয় রে সাহাবীরা আমি দয়াল নবী যখন আমার ঘর থেকে আমি এই মসজিদে নববীর দিকে আসতাম আমি দেখতাম আসার সময় এই রাস্তার মাঝখানে একটা প্রেমিক দাঁড়াইয়া রয়েছে কিন্তু আমি দয়াল নবী যে এই প্রেমিকটারে দেখতাম কথা সত্য কিন্তু আজকে কেন জানি ওই প্রেমিকটারে দেখি না আমার নবী এই কথা বইলা চোখের পানি গুলা টটর করে সারে আর কান্দে কয় রে সাহাবীরা তোমরা কি সেই সাহাবীটার চিনোনি আমার নবী কয় রে ও সাহাবীরা তোমরা সেই সাহাবীটার চিনোনি কয় নবী গো তারে আমরা কেন চিনব না আপনি একটু আমাদের কেউ পরিচয় দেন সে কেমন কয় তারে দেখতে এমন 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 দেখা যায় তার চুলগুলা কোকড়ানো কোকড়ানো তারে দেখতে বড় ভালো দেখা যায় সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবী এটা তো আর কেউ না কেউ না এটা হচ্ছে হযরতে আব্দুল্লাহ আনসারী জোরে কল সুবহানাল্লাহ আমার নবী একটা ডাক দিয়া কয় সাবিরা রে ও সাবিরা তোমরা ভাইয়া তাড়াতাড়ি আমার আব্দুল্লাহ আনসারী রে খবর দিয়া আমি আল্লাহু আকবার আমার দয়াল নবীজি ডাক দিয়া কয় তাড়াতাড়ি যাইয়া তারে ডাক দিয়া আনো আমার নবীর সাইটটা সাহাবি যাইয়া তাড়াতাড়ি গেলেন আব্দুল্লাহ আনসারির দেখেন দেখেন মনোযোগ আব্দুল্লাহ আনসারির ঘরের সামনে যাইয়া সাহাবীরা সালাম দেয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মানুষের ঘরে ঢুকার সময় সালাম দেওয়ার দরকার আছে না নাই না কোনো দরজা খুলে ঠাস করে ঢুকবেন রামচালার ফোলা ভাইন্দ বড় ভাইয়ের বউ হইলে ভাবি হলে কোনো সমস্যা না ঠাস করে ঢুকে যা কথা কই না ক্লাস 9 এর হাদিসের বই যেটা মেশকার ছড়ি ক্লাস 9 নবম শ্রেণীতে এই হাদিসের বইয়ের ভিতরে শিখায় কারো ঘরে ঢুকার সময় তোমরা সর্বপ্রথম সালাম দাও এই সালামটা দিলে কি হয় যদি তিনবার সালাম দেওয়ার পর কোনো উত্তর না পাও তার ঘরে ঢুকছো না হয়তো বা মনে করেন আজকে দুই আজকে একদিন কালকে একদিন পরশু একদিন একদিন দুই দিন তিন দিন গেলেন চার দিন দিন আমরা দসুর কয়ে ভিডিও দিতে হবে কথা কই না এই জন্য সালাম দিয়ে ঘরে ঢুকে আমার নবীর শূন্য কথা বলে ঠিক না বলে সাহাবীরা ডাক দিয়া যখন সালাম দিলেন রে ওই সাহাবীরা সালাম দেওয়ার সাথে সাথে হযরতে আব্দুল্লাহ আনসারির ঘরের দরজাটা ঠাস করে খুলে গেছে খোলার সাথে সাথে হযরতে আব্দুল্লাহ আনসারি দরজাটা খোলার সাথে সাথে দেখতেছেন ছোট্ট একটা বাচ্চা দরজাটা খুইলা তাদেরকে সালাম দেয় জোরে কোন সুবহানাল্লাহ নবীর সাইজন সাহাবি হযরতে আবু বকর সিদ্দিক উমর ওসমান আলী হায়দার এই সাইজন সাহাবি যখন আমার দয়াল কামলে বলা নবীর সাহাবিরা যাইয়া ওই দরজার মধ্যে দাঁড়াইয়া রইছে আমার নবীজি ওই দরজার মধ্যে সাইটটা সাহাবি ছোট্ট একটা বাচ্চা শুধু ডাক দিয়া কয় আপনারা কে গো কে আপনারা তো দেখতে মদিনার নবীর এলাকার মানুষের মতো দেখা যায় জোরে কোন সুবহান ওই চারজন সাহাবী ডাক দিয়া কয় রে ছোট্ট বাচ্চা আমরা অবশ্যই অবশ্যই মদিনার নবীর মেহমান সাহাবীরা ডাক দিয়া কয় রে বাচ্চা তুমি কে কয় আমি হচ্ছি এই ঘরের ছোট্ট বাচ্চা ওই ছোট্ট বাচ্চা তাদেরকে দরজার মধ্যে দাঁড় করাইয়া যাইয়া দৌড়াইয়া যাইয়া চারটা খেজুরাই না চারজনকে উপহার দিল হাদিয়া দিল ওই সাহাবীরা কয় কি রে দেখছনি কোন নবীর সাহাবীর বাড়িতে আসি কোন সাহাবীর বাড়িতে আসলাম তার মনটা বড় ভালো তার ছোট্ট বাচ্চা আমাদেরকে বড় খেদমত করলেন কত সুন্দর কইরা নবীর সুন্নত আমাদেরকে খেজুর দিয়া আপ্যায়ন করছে কোন সুবহানাল্লাহ সাবিরা কই বাচ্চা তুমি কে কই আমি হইলাম এই ঘরের ছোট্ট একটা বাচ্চা কই তোমার আব্বার নাম নি আব্দুল্লাহ আনসারি ছোট বাচ্চা একটা ডাক দিয়া কই বুজুর গো অবশ্যই অবশ্যই আমার আব্বার নাম হযরতে আব্দুল্লাহ আনসারি আপনারা কে আপনাদেরকে তো চিনলাম না আপনারা বুঝি আমার আব্বারে নিতে আছে
ও গুরু আমার আব্বার নিয়েন না আমার আব্বা কোনো দোষারোপ করে নাই দেখেন ছোট বাচ্চা বাবার জন্য কত পেরেশান আসলে কি বাবা অপরাধী না কোনো আল্লাহ পাকের পেয়ারা বন্ধুর কাছে এমন একজন প্রেমিক হয়ে গেছে রে আসলে কিন্তু বাবাই অপরাধী না আসলে ওই বাবা হচ্ছে আল্লাহ পাকের পেয়ারা বন্ধুর একজন হত্যানি আসে কথা বলেন ঠিক কি না বন্ধুরা রে ছোট বাচ্চার চোখের পানি ফালাইয়া কান্দে কিন্তু আজকে লক্ষ্য করে দেখো রে এই এলাকা নয় শুধু সারা বিশ্বের জমিনের মধ্যে সন্তানেরা বাবার ইজ্জত করে না বাবার টাকা খাইয়া বাবার নিজের কামাই করা টাকা খাইয়া এত কষ্ট করে বাবা তোরা মানুষ করলো কিন্তু তোরা বাবারে ইজ্জত করস না বাবা তোদেরকে বিয়া করাইলো যে স্ত্রী আনলি তুই তোর বাবার কারণে স্ত্রীর কথা শুই না বাবারে তোরা জুদা কইরা দেস আলাদা কইরা দে আমি বলবো যুবক যদি তোমরা দুনিয়ার মধ্যে থেকে জান্নাত পর্যন্ত শান্তির ফয়সালা চাও আব্বা আম্মার ইজ্জত করো আব্বা আম্মার তোমরা সম্মান করো রে আব্বা আম্মার জন্য কলিজা ভরা মুহাব্বত নিয়া তোমরা আব্বা আম্মারে বেশি করে ইজ্জত করো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইজ্জত বাড়াইব বলে কোন সুবহান আল্লাহ কইতেন না সুবহান আল্লাহ ও আমার আজকের এই সুন্নি মুগা সম্মেলনের আশিকিনরা একটু মনোযোগ দিয়া শুনেন মনোযোগ দিয়া শুনেন ছোট্ট বাচ্চা কান্দে ডাক দিয়া কয়ে বুজুর্গ আমার আব্বা তো কোনো দোষ করে নাই আমার আব্বারে আপনি নিয়েন না আমার আব্বারে নিয়েন না নিয়েন না কয় তোমার আব্বারে আমরা নিব না তোমার আব্বা কোথায় আগে আমাদেরকে একটু বলো ছোট্ট বাচ্চা যখন বললেন বুজুর্গ আসলে কি আপনি আমার আব্বারে নিবেন না কয় নিতাম না কয় কেন নিবেন না আমার আব্বার খবরটা কেন আপনি খুঁজতেছেন কয় জানো নি কেন খুঁজতেছি তোমার আব্বারে আমার দয়াল নবী দাওয়াত দিছি নবী জুরে কইতেন না সুবহানাল্লাহ আমার নবী কামলেওয়ালা দাওয়াত দিছে আমার আব্বারে মারহাবা কইতেন না আমার নবী কামলেওয়ালা যাদেরকে কবুল করে তারাই কিন্তু মক্কা মদিনা যায় কথা কয় না হুজুরে বলেন ঠিক কি না আল্লাহ লক্ষ্য করে দেখেন যাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক তারাও কিন্তু হজ করতে পারে ঠিক কিনা বলে কারণ তার কবুল করা লাগে ঠিক কিনা বলে আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের আপনি আমার ওরে আপনি আমার জীবনে সাথী অন্ধকারে কয় বরের বাতি আপনি আমার দিলে দুনিয়ার দল আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার আপনি হইলেন আল্লাহর নূর আপনাই দেখতে লাগে কত সুমধুর আপনি আমরার জীবন আর যৌবন ওরে আপনি রহমাতাল্লিল আলামিন আপনি উম্মতের জাবির গুনাহগার মহতের গো আপন জন আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবন বন্ধুরা রে ও আমার বন্ধুরা একটু মনোযোগ দিয়া শোনো আমার দয়াল কামলে বলা নবী ওই সাইটটা সাহাবীরে পাঠাইলেন ছোট্ট বাচ্চা কয় আপনারা বুঝি আমার আব্বারে আমার নবীর কাছে নিতে আসছেন জোরে কোন সুবহানাল্লাহ সাইজন সাহাবী একটা ডাক দিয়া কয় হেরে তোমার আব্বারে আমরা নিতে আসছি নবীর কাছে কয় তোমার আব্বা কোথায় ছোট্ট বাচ্চা চোখের পানি গুলা সারা দিয়া দিয়া কান্দে আর কই রে মদিনার মানুষ আমার আব্বারে তোমরা বুঝি দেখতে আসছো আমার আব্বারে বুঝি তোমরা দেখতে আসছো আমার আব্বার তো পায়ে দিয়া লাল লাল রক্ত বাইর হয় আমার আব্বার পায়ে দিয়া রক্ত বাইর হয় এই বাবার আলোচনা বেশিক্ষণ করা যাবে না কারণ আলোচনা করব সারা রাত সজাগ থাকলেন ফজর ফললেন না লাভ নাই
এইজন্য এই ছোট্ট কথাটা রাসূলের আশেকানদের বোঝানোর জন্য নবীর প্রেমটা ইজ্জতটা ক্ষমতাটা আল্লাহ কত বাড়াইছে এই কথাটা বুঝিয়ে দিয়ে আমি আলোচনাটা শেষ করব সবাই শুনতে রাজি আছেন তো ঠিক ওই ছোট্ট বাচ্চা কই হুজুর গো আমার আব্বারে আপনারা নিতে আসে কিন্তু আমার আব্বার কদমটা দিয়া তো হুজুর গো রক্ত বাইর হয় অনেক রক্ত বাইর হইছে আমার আব্বা উঠতে পারে না কই ঠিক আছে চলো ঘরে চলো আব্দুরাতে আব্দুল্লাহ আনসারে ডাক দিয়া কই পুত্রে পুত কে ডাকে কে ডাকে কই আব্বা কে ডাকে জানেন নি মদিনার নবী বুঝি আপনারে নেওয়ার জন্য লোক পাঠাইছে তোমারে নেওয়ার জন্য কই নবী ফাটাইছে বলে হা কই চলো 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 রে আমি আর থাকবো না আমার নবী জেগে তো আমি আব্দুল্লাহ আনসারির জন্য খবর দিয়া ফাটাইছে আমি আব্দুল্লাহ আনসারি এই মুহূর্তে আমার নবীর রওজার কাছে যাব বলে কোন সুবহানাল্লাহ করে বলেন না সুবহানাল্লাহ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও সবাই বলেন মারহাবা সবাই মদিনা দেখতে চাই তো ইনশাল্লাহ আজকে যদি আমরা নবীর রওজা দেখতে চাই হয়তো বা আজকে আজকে না হোক মৃত্যুর একটা সেকেন্ড আগে হলো আমার নবী আমাদেরকে দেখে দেবে এজন্য বলে ঠিক কিনা বলে তো সবাই জবান খুলে আমার সাথে বলে নবীর রওজার শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো সাজে মদিনা দিদার দাও গো আরশের মেহমান করেছে কত শান কত মান মোর কামলে বালার কিনা বলেন ওরে সেই নবী দেখার লাগি হলো মনটা দিবানা দিদার দাও গো সাগে মদিনা দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহ সকলে জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ আনসারি একটা ডাক দিয়া করে সাবিরা রে ও সাবিরা ঠিক আছে চলো 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 আমি আমার নবীর দরবারে যাব আমি কথাটা বেশি দীর্ঘায়িত করব না খুব ছোট করে আমি এই আলোচনাটা শেষ করব ওই সাগা বিগদরতে আব্দুল্লাহ আনসারি যখন আস্তে 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 কইরা ওই সাহাবীদের সঙ্গে আমার নবী রওজার দিকে রওনা করলেন রে যাইতে 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 যখন অনেক দূর যায় হঠাৎ কইরা ওই সাহাবী ডাক দিয়া কয় আমি আর হাঁটতে পারি না হঠাৎ কইরা মাথাটা চক্কর দিয়া পড়ে গেছে দেখবেন যদি কোনো মানুষের শরীর থেকে রক্ত বাইর হয় তার মাথাটা ঘুরে এই জন্য আব্দুল্লাহ আনসারি পড়ে গেলেন আমার নবীর সাইটে সাহাবী তাদেরকে লইয়া তারা আলগি দিয়া আমার নবীর দরবারে নিয়ে গেছে সাবিরা ওই তারে আলগি দিয়া আমার নবীর দরবারে নিয়া যাও আব্দুল্লাহ আনসারি আমার নবীর দরবারের সামনে যাইয়া আমার নবী রওজার মধ্যে ঢুকে না কারণ কদমের ভিতরে রক্ত লাগিয়া রয়েছে সাবি কাল্লে
আমার নবী কিন্তু ওই আব্দুল্লাহ আনসারির ডাকে, আব্দুল্লাহ আনসারি কয় নবী গো আমি যাইতে পারবো না, কই কেন কেন কেন, কই আমার পাওটার মধ্যে রক্ত লাগিয়া রইছে নবী, আমার নবী কাঁদলে আর কই আনসারি রে, ও আব্দুল্লাহ আনসারি আসলে কি তোর গায়ের মধ্যে পায়ের মধ্যে রক্ত লাগিয়া রইছে কই নবী গো, হে 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 আমার কদমে রক্ত লাগিয়া রইছে, আমার নবী কয় আব্দুল্লাহ আনসারি রে আমি নবী তোরে অনুমতি দিলাম রক্ত নিয়া তুই আমি নবীর তরবারের মধ্যে চলে আয়তন, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারি আর দেরি করে না, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বইলা আমার নবীর দরবারের মধ্যে ঢুইকা গেলেন, আমার নবীর আব্দুল্লাহ আনসারি ডাক দিয়া কই নবী গো, ও মায়ার নবী আপনি আমারে কেন খবর ফাটাইলেন, একটু জানতে চাই জানতে চাই আমি কি অন্যায় করছি, আপনি নবী বলেন গো আমার অন্যায়টা কি, আপনি কেন আমারে ডাইকা আনছেন, নবী ডাক দিয়া কই আব্দুল্লাহ আনসারি তোমার কোনো অন্যায় নাই, তোমার কোনো অন্যায় নাই, কিন্তু আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই, তুমি কেন প্রত্যেক দিন আমি নবীর রাস্তার মধ্যে দাঁড়াইয়া থাকতা, জোরে কইতেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারি কয় আরে আমি তো প্রথম প্রথম মনে করতাম নবী দেখছে না, এখন তো দেখি নবী দেখে ভালোইছে, আব্দুল্লাহ আনসারি একটা ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবী কেন দাঁড়াইয়াছিলাম জানেননি, কই কেন কেন কেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো যখন আপনি নবীরে দেখতাম এই মক্কা মদিনার উপর দিয়া হাঁটতেন, আরবের মরুভূমি দিয়া হাঁটতেন, দুনিয়ার জমিনের যত মানুষ এই আরবের মরুভূমির পাথরের মধ্যে দিয়া হাঁটে গো, ওই মানুষগুলা পাথরের আঘাত খাইয়া পায়ের মধ্যে বড় ব্যথা পায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি দয়াল নবী যখন ওই পাথরের মধ্যে পাড়া দেন, ওই পাথরটা আর শক্ত পাথর থাকে না, ওই পাথরটা তুলার মত নরম হইয়া যায়, আমার নবী কয় আব্দুল্লাহ আনসারি এতদিন দেখলা কিন্তু আজকে কেন তুমি নাই, দেখবেন মা সন্তান রে বড় কষ্ট করিয়া লালন পালন করে, মা ধরনী তার বড় কষ্ট করিয়া যুবক ফোলা ফাইন্ডি রে ফালে, কিন্তু যখন সন্তান বিদেশে চলে যায় সন্তানের জন্য মা চোখের পানি গুলা ফালাইয়া ফালাইয়া কান্দে, কি গো মা কান্দেন কা, কই কান্দি কেন জানোনি, এতদিন পর্যন্ত ফোলা ডারে আমি আদর কইরা রাখছি, কিন্তু আমার এই পুত্রটা এখন তো বিদেশে চলে যায় আমি তো আর দেখতাম না, আল্লাহ এই এলাকার যতগুলা মায়ের সন্তান বিদেশে আল্লাহ তাদেরকে তোমার হাওলা করলাম, তুমি তাদের জানের জিম্মা দাও গো, জোরে কর আল্লাহুম্মা আমিন, যখন সন্তান বিদেশে চলে যায় মা চোখের পানি গুলা টপ 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 করে ফালাইয়া দিয়ে শুধু কান্দে, আবার যখন সন্তান বিদেশ থেকে আসে মা সন্তানটারে জড়াইয়া ধরে কান্দে, কি গো চাচি আপনি কান্দেন কেন, ও চাচি কেন কান্দেন কেন কান্দেন, কই পুত্রটা বিদেশ থেকে আসছে এই জন্য কান্দা আসে, কই পুত্র যাওয়ার সময় না আপনি কান্দলেন এখন দেখি আসলো না কান্দেন, আপনি তো খুশি গবার কথা, কই বাবা রে পুত্রটাই আমার বুকে ছিল না, কয়েকদিন থাকার পরে আমি আমার পুত্রের লগে ফোনে কথা কইছি, কিন্তু আমি আমার পুত্রটারে দেখতে পারি নাই, এখন আমার পুত্র আমার কলিজার মধ্যে ফিরাই আছে রে, আপনি আমার পুত্রটারে পাওয়ার কারণে খুশিতে আমার কান্না আসে, এই যুবক তোমরা সেই মারে কষ্ট দিস না রে, যেই মা তোরে না খাওয়াইয়া নিজে না খাইয়া তোরে খাওয়াইছে, যেই মা নিজের খানার বাক্তা তোর জন্য রাইকা, মানুষ যদি একটা ফান্তালের মিষ্টি আইনে দিয়া যাইতো সেই মিষ্টিটা মা খাইতো না, তোর জন্য দিয়া যাই করে যুবক তোর জন্য রাইকা যাইতো, মা চিন্তা করতো আমার ফোলাটা খাইবো, পরীক্ষা দিতে যাইবি পরীক্ষায় যাওয়ার আগে মা নিজে নিজের 5 টাকা দিয়ে একটা ডিম কিনা খায় না, তোর জন্য রাত্রবেলা ডিম দুধ কিনা রাখে, আমি বলবো ও যুবক তোমাদের কদমের মধ্যে হাত রাইকা বলি, যদি বলো আমার জিহ্বাটা তোমাদের কদমে লাগাইয়া দেব, কিন্তু তোমরা সেই মারে কষ্ট দিও না, কারণ সেই মারে ছাড়া তোমাদের দুনিয়া আখেরাত কোনো জায়গার ভিতরে কামিয়াবি অর্জন করতে পারবে না, আমি জানতে চাই আমরা এই হুমনা তিতাস্থানার গোষ্ঠান্দির মানুষ মা বাবার খেদমত চাই কি চাই, বলেন চাই কি চাই না, আমি সে বিগি নাই
সেবিতে পারি নাই সেবিও আমার উম্মত সেবিও আমার উম্মত বাবাকে তোমরা কাবা মানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকি এই আজকে তোমার কারমা নাই আজকে তোমার কাদের বাবা নাই আজকে মা বাবার জন্য কান্দে খোদার কসম খোদার কসম হাদিস শরীফ প্রমাণ করে যাদের মা মরা যায় যাদের বাবা মরা যায় এই সন্তান যদি মা বাবার জন্য তার চোখের মণিকুটার ভিতরে একটা মাছির মাথা পরিমাণ ফানি আই না মায়ের জন্য কান্দে রে আমার আল্লাহ ওই ফানিটা মাটিতে পড়ার আগে আগে তার মা বাবার কবরের আযাব মাফ কইরা দেয় আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই আব্দুল্লাহ আনসারী আমার নবীর দরবারে যায় কই নবী গো ও নবী আপনার দরবারে আসলাম আপনি দয়াল কামলে ওয়ালা নবী আমার কি বিচার করাবেন নি আমি আসতে পারি নাই কেন জানেন নি গো নবীজি কই কেন 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 আসতে পারো নাই কই নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কেন আসতে পারি নাই জানেন নি কই কেন আসতে পারো নাই কই আমি দয়াল নবী যখন আপনারে দেখতে আসতেছিলাম রাস্তা দিয়া যখন হাঁটতেছি দেখেন না গো নবীজি আপনার ঘর এবং এই মসজিদে নববীর মাঝ বরাবর দূরে দুইটা পাহাড় দেখা যায় কই দেখা যায় নবী গো ওই পাহাড়গুলাতে দেখা যায় পাহাড়ের মাঝখান দিয়া আমি হাইটা আসতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই পাহাড়গুলার মাঝখান দিয়া যখন আমি আসতাম আসার সময় দেখতাম গো ওই পাহাড়ের মাঝখানে একটা পাথর আমার পাতার সাথে বাড়ি খাইয়া আমার পালটা কাইটা গেছে আমি আসতে পারি নাই নবীজি কেমনে আসব আমি জানতে চাই ওই পাথরের আঘাত খাইয়া ওই সাহাবী নবীরে ভালোবাসছে কি বাসছে না এই জোরে বলেন বাসছে কি বাসছে না আমরা সেই নবীরে ভালোবাসতে চাই কি চাই আরে আওয়াজ করে বলেন চাই কি চাই না ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি নবীরে ভালোবাসার দরকার আছে না ঠিক এজোরে বলেন আছে না সেই নবীকে ভালোবাসতে হবে কারণ কি উম্মতে মুহাম্মদি সেই নবীকে ভালোবাসলে নবীর ভালোবাসা নিয়ে তোমরা কবরে গেলে আমার আল্লাহ তোমার কবরটারে আমার নবীর উসিলায় জান্নাতে বানিয়ে দিবে সুবহানাল্লাহ আল্লাহ বলে কেন না সুবহানাল্লাহ আহা জান্নাতি বানাইবো কেমন জান্নাতি আল্লাহ আমরা একটু জানতাম চাই এমন জান্নাতি এমন জান্নাতি এমন জান্নাতি যদি তোমার জীবনটাকে মদিনার নবীর রঙে সাজাইতে পারো আমার দয়াল নবী কামলেওয়ালা তোমার জীবনটাকে মদিনার নবীর রঙে রাঙানোর কারণে নামাজ রোজা হজ যাকাত দিয়া দান খয়রাত দিয়া তোমার জীবনটা নবীর রঙে রাঙানোর কারণে আমার নবী তোমার কোলেটা তাই নেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার জীবনে মরণে সাজাবো মাদানী রঙে সুবহানাল্লাহ কইতেন পরে হুজুর মাদানী রং মদিনার রং মানে সবুজ সবুজ রং লাগাই দিলে কি হইব হইব নবীর সুন্নাত গুলা করতে হবে পরে বলেন একটু দুইটা হাত তুলে দেখান তো বাবা আমরা নবীর সুন্নাত পালন করতে চাই কি চাই না বলেন চাই কি চাই না সবাই হাত তোলে না কয়েকটা অর্ধেক বলে হুজুর অর্ধেক করে এরপর আর করতাম না চাই কি চাই না আর জবান করে বলেন চাই কি চাই না হাতটাকে মদিনার নবীর পতাকা বানাইয়া হাতটাকে এভাবে লাড়বেন আর আমার নবীকে দেখাবেন সবাই জোরে আমার জীবনে মরণ সাজাব মাদানী রঙে আমার জীবনে মরণ সাজাব মাদানী রঙে সেই রঙে রঙে না গলে ওই রঙে রঙে না গলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে আমার জীবনে মরণ সাজাব মাদানী রঙে আমার জীবনে মরণ সাজাব মাদানী রঙে মদিনার রং গলো সকল সুখের বাতি ওই রঙে না মাখিলে হবে না জান্নাতি ওই রঙে না মাখিলে হবে না জান্নাতি কথা বলেন ঠিক কিনা নবীর সুন্নত তারা যদি তোমরা কবর দেশে চলে সাবিরা ডাক দিয়া কয় রে বাচ্চা
তুমি কে কই আমি হচ্ছি এই ঘরের ছোট্ট বাচ্চা ওই ছোট্ট বাচ্চা তাদেরকে দরজার মধ্যে দাঁড় করাইয়া যাইয়া দৌড়াইয়া যাইয়া চারটা খেজুরাইনা চারজনকে উপকার দিল খাদিয়া দিল ওই সাহাবীরা কয় কি রে দেখছনি কোন নবীর সাহাবীর বাড়িতে আসি কোন সাহাবীর বাড়িতে আসলাম তার মনটা বড় ভালো তার ছোট্ট বাচ্চা আমাদেরকে বড় খেদমত করলেন কত সুন্দর কইরা নবীর সুন্নত আমাদেরকে খেজুর দিয়া আপ্যায়ন করছে কোন সুবহানাল্লাহ সাবিরা কই বাচ্চা তুমি কে কই আমি হইলাম এই ঘরের ছোট্ট একটা বাচ্চা কই তোমার আব্বার নাম নি আব্দুল্লাহ আনসারী ছোট বাচ্চা একটা ডাক দিয়া কই বুজুর গো অবশ্যই অবশ্যই আমার আব্বার নাম হযরত আব্দুল্লাহ আনসারী আপনারা কে আপনাদেরকে তো চিনলাম না আপনারা বুঝি আমার আব্বারে নিতে আছে আমার আব্বারে নিয়েন না আমার আব্বা কোনো দোষারোপ করে নাই দেখেন ছোট্ট বাচ্চা বাবার জন্য কত পেরেশান আসলে কি বাবা অপরাধী না কোনো আল্লাহ পাকের পেয়ারা বন্ধুর কাছে এমন একজন প্রেমিক হইয়া গেছে রে আসলে কিন্তু বাবা অপরাধী না আসলে ওই বাবা হচ্ছে আল্লাহ পাকের পেয়ারা বন্ধুর একজন হত্যানি আসে কথা বলেন ঠিক কি না বন্ধুরা রে ছোট্ট বাচ্চার চোখের পানি ফালাইয়া কান্দে কিন্তু আজকে লক্ষ্য করে দেখো রে এই এলাকা নয় শুধু সারা বিশ্বের জমিনের মধ্যে সন্তানেরা বাবার ইজ্জত করে না বাবার কারণে স্ত্রীর কথা শুই না বাবারে তোরা জুদা করে দেশ আলাদা করে দে আমি বলবো যুবক যদি তোমরা দুনিয়ার মধ্যে থেকে জান্নাত পর্যন্ত শান্তির ফয়সালা চাও আব্বা আম্মার ইজ্জত করো আব্বা আম্মার তোমরা সম্মান করো রে আব্বা আম্মার জন্য কলিজা ভরা মুহাব্বত নিয়া তোমরা আব্বা আম্মারে বেশি করে ইজ্জত করো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইজ্জত বাড়াইব বলে কোন সুবহান কইতেন না সুবহান আল্লাহ ও আমার আজকের এই সুন্নি মুগা সম্মেলনের আশিকিনরা একটু মনোযোগ দিয়া শুনেন মনোযোগ দিয়া শুনেন ছোট্ট বাচ্চা কান্দে ডাক দিয়া কয়ে বুজুর গো আমার আব্বা তো কোনো দোষ করে নাই আমার আব্বারে আপনি নিয়েন না আমার আব্বারে নিয়েন না নিয়েন না কয় তোমার আব্বারে আমরা নিব না তোমার আব্বা কোথায় আগে আমাদেরকে একটু বলো ছোট্ট বাচ্চা যখন বললেন বুজুর গো আসলে কি আপনি আমার আব্বারে নিবেন না কই নিতাম না কই কেন নিবেন না আমার আব্বা খবরটা কেন আপনি খুঁজতেছেন কই জানোনি কেন খুঁজতেছি তোমার আব্বারে আমার দয়াল নবী দাওয়াত দিছি সুবহানাল্লাহ নবী জুরে কইতেন না সুবহানাল্লাহ মা আমার নবী কামলেওয়ালা দাওয়াত দিছে আমার আব্বারে মারহাবা কইতেন না আমার নবী কামলেওয়ালা যাদেরকে কবুল করে তারাই কিন্তু মক্কা মদিনা যায় কথা কয় না হুজুরে বলেন ঠিক কি না আবার লক্ষ্য করে দেখেন যাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক তারাও কিন্তু হজ করতে পারেন ঠিক কিনা বলে কারণ তার কবুল করা লাগে ঠিক কিনা বলে আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের আপনি আমার ওরে আপনি আমার জীবনে সাথী অন্ধকারে কয় বরের বাতি আপনি আমার দিলে দুনিয়ার দল আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার আপনি হইলেন আল্লাহর নূর আপনাই দেখতে লাগে কত সুমধুর আপনি আমরার জীবন আর যৌবন ওরে আপনি রহমাতাল্লিল আলামিন আপনি উম্মতের জাবির গুনাহগার মহতের গো আপন জন আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবন বন্ধুরা রে ও
আমার বন্ধুরা একটু মনোযোগ দিয়া শোনো, আমার দয়াল কামলে বলা নবী ওই সাইটটা সাহাবীরে পাঠাইলেন, ছোট্ট বাচ্চা কয় আপনারা বুঝি আমার আব্বারে আমার নবীর কাছে নিতে আসছেন। জোরে কোন সুবহানাল্লাহ। চারজন সাহাবী একটা ডাক দিয়া কয় হেরে তোমার আব্বারে আমরা নিতে আসছি নবীর কাছে। কয় তোমার আব্বা কোথায়? আব্বা কোথায়? ছোট্ট বাচ্চা চোখের পানি গুলা সারা দিয়া দিয়া কান্দে আর কয় রে মদিনার মানুষ আমার আব্বারে তোমরা বুঝি দেখতে আসছো, আমার আব্বারে বুঝি তোমরা দেখতে আসছো, আমার আব্বার তো পায়ে দিয়া লাল লাল রক্ত বাইর হয়, আমার আব্বার পায়ে দিয়া রক্ত বাইর হয়। এই বাবারা আলোচনা বেশিক্ষণ করা যাবে না, কারণ আলোচনা করব সারা রাত সজাগ থাকলেন ফজর ফললেন না। এই জন্য এই ছোট্ট কথাটা রাসূলের আশেকানদের বোঝানোর জন্য নবীর প্রেমটা ইজ্জতটা ক্ষমতাটা আল্লাহ কত বাড়াইছে এই কথাটা বুঝিয়ে দিয়ে আমি আলোচনাটা শেষ করি। সবাই শুনতে রাজি আছেন তো? ওই ছোট্ট বাচ্চা কয় হুজুর গো আমার আব্বারে আপনারা নিতে আসে, কিন্তু আমার আব্বার কদমটা দিয়া তো হুজুর গো রক্ত বাইর হয়, অনেক রক্ত বাইর হয়েছে, আমার আব্বা উঠতে পারে না। কয় ঠিক আছে চলো ঘরে চলো। আব্দুরাতে আব্দুল্লাহ আনসারি ডাক দিয়া কই পুত্রে পুত কে ডাকে কে ডাকে? কয় আব্বা কে ডাকে জানেননি, মদিনার নবী বুঝি আপনারে নেওয়ার জন্য লোক পাঠাইছে। আব্দুল্লাহ আনসারি আর শুয়ে থাকতে পারলাম না, হযরতে আব্দুল্লাহ আনসারি ঘুম থেকে একটা রাত দিয়া উইঠা, আব্দুল্লাহ আনসারি দরজার সামনে আসা কই কে গো তোমরা? কই আমাদেরকে আমার নবী পাঠাইছে তোমারে নেবার জন্য। কই নবী পাঠাইছে বলে হ্যাঁ। কই চলো 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 রে আমি আর থাকবো না, আমার নবী জেগে তো আমি আব্দুল্লাহ আনসারির জন্য খবর দিয়া পাঠাইছে, আমি আব্দুল্লাহ আনসারি এই মুহূর্তে আমার নবীর রওজার কাছে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। দেখে মন ভরে না নবীর রওজা শরীফ, দেখে মন ভরে না দিদার দাও গো সাবে মদিনা, দিদার দাও বাবা নবীর রোজা আমরা দেখতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? কারা কারা দেখতে চাই একটা হাত তুলে দেখেন। সবাই বলেন মারহাবা। সবাই মদিনা দেখতে চাই তো ইনশাল্লাহ। আজকে যদি আমরা নবীর রোজা দেখতে চাই হয়তো বা আজকে আজকে না হোক মৃত্যুর একটা সেকেন্ড আগে হলো আমার নবী আমাদেরকে দেখে দেবে। এজোরে বলে ঠিক কিনা বলে তো সবাই জবান খুলে আমার সাথে বলে নবীর রওজার শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো সাবে মদিনা, দিদার দাও গো আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলে বালার। ঠিক কিনা বলেন? ওরে সেই নবী দেখার লাগি হলো মনটা দিবানা, দিদার দাও গো সাবে মদিনা, দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ না দিদার দাও গো সাবে মদিনা, দিদার দাও গো সাবে। সকলে জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ আনসারি একটা ডাক দিয়া কয় সাবিরা রে ও সাবিরা ঠিক আছে চলো 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 আমি আমার নবীর দরবারে যাব, আমি কথাটা বেশি দীর্ঘায়িত করব না, খুব ছোট করে আমি এই আলোচনাটা শেষ করব।
সাগা বিগদরতে আব্দুল্লাহ আনসারী যখন আস্তে 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 কইরা ওই সাহাবীদের সঙ্গে আমার নবী রওজার দিকে রওনা করলেন রে যাইতে 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 যখন অনেক দূর যায় হঠাৎ কইরা ওই সাহাবী ডাক দিয়া কয় আমি আর হাঁটতে পারি না হঠাৎ কইরা মাথাটা চক্কর দিয়া ফিরা গেছে দেখবেন যদি কোনো মানুষের শরীর থেকে রক্ত বাইরে হয় তার মাথাটা ঘুরে এই জন্য আব্দুল্লাহ আনসারী ফিরা গেলেন আমার নবীর সাইটটা সাহাবী তাদেরকে লইয়া তার আলগি দিয়া আমার নবীর দরবারে নিয়ে গেছে কারণ কদমের ভিতরে রক্ত লাগিয়া রয়েছে সাবি কাঁদলে আমার নবী কিন্তু ওই আব্দুল্লাহ আনসারির ডাকে আব্দুল্লাহ আনসারি কয় নবী গো আমি যাইতে পারবো না কই কেন 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 কই আমার পাওটার মধ্যে রক্ত লাগিয়া রয়েছে নবী আমার নবী কাঁদলে আর কই আনসারি রে ও আব্দুল্লাহ আনসারি আসলে কি তোর গায়ের মধ্যে পায়ের মধ্যে রক্ত লাগিয়া রয়েছে কই নবী গো হে 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 আমার কদমে রক্ত লাগিয়া রয়েছে আমার নবী কয় আব্দুল্লাহ আনসারি রে আমি নবী তোরে অনুমতি দিলাম রক্ত নিয়া তুই আমি নবীর দরবারের মধ্যে চলে আয়তন সুবহানাল্লাহ আব্দুল্লাহ আনসারি আর দেরি করে না আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বইলা আমার নবীর দরবারের মধ্যে ঢুইকা গেলেন আমার নবীর আব্দুল্লাহ আনসারি ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবী আপনি আমারে কেন খবর ফাটাইলেন একটু জানতে চাই জানতে চাই আমি কি অন্যায় করছি আপনি নবী বলেন গো আমার অন্যায়টা কি আপনি কেন আমারে ডাইকা আনছেন নবী ডাক দিয়া কই আব্দুল্লাহ আনসারি তোমার কোনো অন্যায় নাই তোমার কোনো অন্যায় নাই কিন্তু আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই তুমি কেন প্রত্যেক দিন আমি নবীর রাস্তার মধ্যে দাঁড়াইয়া থাকতা জোরে কইতেন না সুবহানাল্লাহ আব্দুল্লাহ আনসারি কয় আরে আমি তো প্রথম প্রথম মনে করতাম নবী দেখছে না এখন তো দেখি নবী দেখে ভালোইছে আব্দুল্লাহ আনসারি একটা ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবী কেন দাঁড়াইয়া ছিলাম জানেননি কই কেন 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 ইয়া রাসূলুল্লাহ নবী গো যখন আপনি নবীরে দেখতাম এই মক্কা মদিনার উপর দিয়া হাঁটতেন আরবের মরুভূমি দিয়া হাঁটতেন দুনিয়ার জমিনের যত মানুষ এই আরবের মরুভূমির পাথরের মধ্যে দিয়া হাঁটে গো ওই মানুষগুলা পাথরের আঘাত খাইয়া পায়ের মধ্যে বড় ব্যথা পায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি দয়াল নবী যখন ওই পাথরের মধ্যে পাড়া দেন ওই পাথরটা আর শক্ত পাথর থাকে না ওই পাথরটা তুলার মত নরম হইয়া যায় আমার নবী কয় আব্দুল্লাহ আনসারি এতদিন দেখলা কিন্তু আজকে কেন তুমি নাই দেখবেন মা সন্তান রে বড় কষ্ট কইরা লালন পালন করে মা দলনি তার বড় কষ্ট কইরা যুবক ফলা পাইন নিরে ফালে কিন্তু যখন সন্তান বিদেশে চলে যায় সন্তানের জন্য মা চোখের পানি গুলা ফালাইয়া ফালাইয়া কান্দে কি গো মা কান্দেন কা কই কান্দি কেন জাননি এতদিন পর্যন্ত ফোলা ডারে আমি আদর কইরা রাখছি কিন্তু আমার এই পুত্রটা এখন তো বিদেশে চলে আমি তো আর দেখতাম না আল্লাহ এই এলাকার যতগুলা মায়ের সন্তান বিদেশে আল্লাহ তাদেরকে তোমার হাওলা করলাম তুমি তাদের জানের জিম্মা দাও গো জোরে কর আল্লাহুম্মা আমিন যখন সন্তান বিদেশে চলে যায় মা চোখের পানি গুলা টপ 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 করে ফালাইয়া দিয়ে শুধু কান্দে আবার যখন সন্তান বিদেশ থেকে আসে মা সন্তানটার জড়াইয়া ধরে কান্দে কি গো চাচি আপনি কান্দেন কেন ও চাচি কেন কান্দেন কেন কান্দেন কই পুত্রটা বিদেশ থেকে আসছে এই জন্য কান্দা আসে কই পুত্র যাওয়ার সময় না আপনি কান্দলেন এখন দেখি আসলো না কান্দেন আপনি তো খুশি গবার কথা কই বাবা রে
পুত্রটাই আমার বুকে ছিল না কয়েকদিন থাকার পরে আমি আমার পুত্রের লগে ফোনে কথা কইছি কিন্তু আমি আমার পুত্রটারে দেখতে পারি নাই এখন আমার পুত্র আমার কলিজার মধ্যে ফিরাই আসছে রে আজকে আমার পুত্রটারে পাওয়ার কারণে খুশিতে আমার কান্না আসে এই যুবক তোমরা সেই মারে কষ্ট দিস না রে যেই মা তোরে না খাওয়াইয়া নিজে না খাইয়া তোরে খাওয়াইছে যেই মা নিজের খানার বাপটা তোর জন্য রাইকা মানুষ যদি একটা ফান্তালের মিষ্টি আইনে দিয়া যাইতো সেই মিষ্টিটা মা খাইতো না তোর জন্য দিয়া যাইতো রে যুবক তোর জন্য রাইকা যাইতো মা চিন্তা করতো আমার ফুলাটা খাইবো পরীক্ষা দিতে যাইবি পরীক্ষায় যাওয়ার আগে মা নিজে নিজের 5 টাকা দিয়ে একটা ডিম কিনা খায় না তোর জন্য রাত্রবেলা ডিম দুধ কিনা রাখে আমি বলবো ও যুবক তোমাদের কদমের মধ্যে হাত রাইকা বলি যদি বলো আমার জিহ্বাটা তোমাদের কদমে লাগাইয়া দেব কিন্তু তোমরা সেই মারে কষ্ট দিও না কারণ সেই মারে ছাড়া তোমাদের দুনিয়া আখেরাত কোন জায়গার ভিতরে কামিয়াবি অর্জন করতে পারবে না আমি জানতে চাই আমরা এই গুমনা তিতাস্থানার গোষ্ঠান্দির মানুষ মা বাবার খেদমত চাই কি চাই বলেন চাই কি চাই না আমি সে বিগি নাই সে বিতে পারি নাই সে বিও আমার মার সে বিও আমার মার বাবাকে তোমরা খাবা মানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকি এই আজকে তোমার কারমা নাই আজকে তোমার কাদের বাবা নাই আজকে মা বাবার জন্য কান্দে খোদার কসম খোদার কসম হাদিস শরীফ প্রমাণ করে যাদের মা মরা যায় যাদের বাবা মরা যায় এই সন্তান যদি মা বাবার জন্য তার চোখের মণিকুটার ভিতরে একটা মাছির মাথা পরিমাণ ফানি আই না মায়ের জন্য কান্দে রে আমার আল্লাহ ওই ফানিটা মাটিতে পড়ার আগে আগে তার মা বাবার কবরের আযাব মাফ কইরা দেয় আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ ওই আব্দুল্লাহ আনসারী আমার নবীর দরবারে যায় কই নবী গো ও নবী আপনার দরবারে আসলাম আপনি দয়াল কামলে ওয়ালা নবী আমার কি বিচার করাবেন নি আমি আসতে পারি নাই কেন জানেন নি গো নবীজি কই কেন 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 আসতে পারো নাই ওই নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কেন আসতে পারি নাই জানেন নি কই কেন আসতে পারো নাই কই আমি দয়াল নবী যখন আপনারে দেখতে আসতেছিলাম রাস্তা দিয়া যখন হাঁটতেছি দেখেন না গো নবীজি আপনার ঘর এবং এই মসজিদে নববীর মাঝ বরাবর দূরে দুইটা পাহাড় দেখা যায় কই দেখা যায় নবী গো ওই পাহাড়গুলাতে দেখা যায় পাহাড়ের মাঝখান দিয়া আমি হাইটা আসতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই পাহাড়গুলার মাঝখান দিয়া যখন আমি আসতাম আসার সময় দেখতাম গো ওই পাহাড়ের মাঝখানে একটা পাথর আমার পাতার সাথে বাড়ি খাইয়া আমার পালটা কাইটা গেছে আমি আসতে পারি নাই নবীজি কেমনে আসব আমি জানতে চাই ওই পাথরের আঘাত খাইয়া ওই সাহাবী নবীরে ভালোবাসছে কি বাসছে না এই জোরে বলেন বাসছে কি বাসছে না আমরা সেই নবীরে ভালোবাসতে চাই কি চাই আরে আওয়াজ করে বলেন চাই কি চাই না ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি নবীরে ভালোবাসার দরকার আছে না ঠিক এজোরে বলেন আছে না সেই নবীকে ভালোবাসতে হবে কারণ কি উম্মতে মুহাম্মদি সেই নবীকে ভালোবাসলে নবীর ভালোবাসা নিয়ে তোমরা কবরে গেলে আমার আল্লাহ তোমার কবরটারে আমার নবীর উসিলায় জান্নাত বানিয়ে দিবে সুবহানাল্লাহ আল্লাহ কইতেন না সুবহানাল্লাহ আহা জান্নাতি বানাইবো কেমন জান্নাতি আল্লাহ আমরা একটু জানতাম চাই এমন জান্নাতি এমন জান্নাতি এমন জান্নাতি যদি তোমার জীবনটাকে মদিনার নবীর রঙে সাজাইতে পারো আমার দয়াল নবী কামলেওয়ালা তোমার জীবনটাকে মদিনার নবীর রঙে রাঙানোর কারণে নামাজ রোজা হজ যাকাত দিয়া দান খয়রাত দিয়া তোমার জীবনটা নবীর রঙে রাঙানোর কারণে আমার নবী তোমার কোলে তাই নেন সুবহানাল্লাহ আমার জীবনে মরণে সাজাবো মাদানী রঙে সুবহানাল্লাহ কইতেন মানে হুজুর মাদানির রং মদিনার রং মানে সবুজ সবুজ রং লাগাই দিলে কি হইব হইব নবীর সুন্নত গুলা করতে হবে ঠিক বলেন একটু দুইটা হাত তুলে দেখান তো বাবা আমরা নবীর সুন্নত পালন করতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না সবাই হাত তোলে না কয়েকটা অর্ধেক বলে হুজুর অর্ধেক করে এরপর আর করতাম না চাই কি চাই না আর জবান করে বলেন চাই কি চাই না হাত রাখে মদিনার নবীর পতাকা বানাইয়া
হাতটাকে এভাবে লাড়বেন আর আমার নবীকে দেখাবেন সবাই জোরে আমার জীবনে মরণ সাজাব মাদানী রঙে আমার জীবনে মরণ সাজাব মাদানী রঙে সেই রঙে রঙিন গলে ওই রঙে রঙিন গলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে আমার জীবনে মরণ সাজাব মাদানী রঙে আমার জীবনে মরণ সাজাব মাদানী রঙে মদিনার রং গল সকল সুখের বাতি ওই রঙে না মাখিলে হবে না জান্নাতি ওই রঙে না মাখিলে হবে না জান্নাতি কথা বলেন ঠিক কিনা নবীর সুন্নত তারা যদি তোমরা কবর দেশে চলে আব্দুল্লাহ আনসারী কই নবী গো আর বেশিক্ষণ করব না আমার আলোচনা বেশিক্ষণ হবে না শেষ মুহূর্তে যাচ্ছি বাবা আমি 12টার মধ্যে আলোচনার সবকিছু শেষ করে দেব কারণ বন্ধুরা রে এই মাহফিল হবে মাহফিল হওয়ার পর নামাজের দরকার আরো জোরে বলেন নামাজের দরকার মা বাবার খেদমতের দরকার মুরব্বীদেরকে ইজ্জত করার দরকার আল্লাহ কবুল করুক জোরে করে আমিন আমার নবী কামলেওয়ালা ডাক দিয়ে কই ইরে কেন 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 তুমি কেন এখানে আসলা না কইয়া রাসূলুল্লাহ নবী গো ওই পাথরটার মধ্যে বাড়ি খেয়েছি আমার নবী কই ঠিক আছে চলো 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 আমার সঙ্গে চলো কোন পাথরে বাড়ি খেয়েছি আমি একটু দেখব সুবহানাল্লাহ আব্দুল্লাহ আনসারী কই নবী গো ও মায়ার নবী আসেন এই পাগার গুলার কাছে যাই পাগার গুলার কাছে যাইয়া হযরতে আব্দুল্লাহ আনসারী নবীরে দেখাইয়া দেয় নবী দেখেন যে এই পাথরটার মধ্যে রক্ত লাইগা রইছে এই পাথরটার ভিতরে বাড়ি খাইয়া আমি আব্দুল্লাহ আনসারী ব্যথা পাইছি কয় এই পাথরটা নি কয় হ্যাঁ আব্দুল্লাহ আনসারী রে আসো 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 তুমি এই জায়গার ভিতরে আইসা এখন এই মুহূর্তে এই পাথরটা আলগি দাও কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার ফতেঙ্গা যান অথবা কক্সবাজার যান পাথরটির আলগিদন যায়নি কথা কয় না আমার আগামী 14 তারিখ ওই জায়গাতে একটা মাহফিল একটা 14 তারিখ মাহফিল বৃহস্পতিবার এটা হচ্ছে মহেশখালী কক্সবাজারের পাশে আর 15 তারিখ ফতেঙ্গা কাঠগর মানে ফতেঙ্গা ঢুকার আগে দিয়া দোয়া করবেন এই আলহামদুলিল্লাহ মার্চের 16 তারিখ না মানে 17 তারিখ পর্যন্ত আমার মাহফিল ভরপুর আছে দোয়া করবেন আল্লাহ যেন আপনাদের উসিলায় ইসলামের খেদমত সুন্নিয়তের খেদমত করার তৌফিক দেয় জোরে বলুন আমিন কিন্তু বাবারা আমার একটা জিনিস চাই যদি আপনারা আলোচনা শুনলেন আমলে জিন্দিগিতে যদি আপনারা এটা যদি প্রয়োগ না করেন লাভ হবে না এজোরে বলেন লাভ হবে না হযরত আব্দুল্লাহ আনসারী আমার নবী কয় আব্দুল্লাহ আনসারী এই পাথরটা তুমি আলগি দাও আব্দুল্লাহ আনসারী কয় নবী এটার ভিতরে বাড়ি খেয়ে আমরা সাইতাম আইতাম রাখ দিলাম কোন পাথর এটার ভিতরে বাড়ি খেয়ে যে রক্ত গেছে পাথর আলগি দিন তো দূরের কথা এক গ্লাস পানি দিলে এখন এটা শক্তি হয় না মারাবা কইতেন আচ্ছা আমার নবী যদি কোনো দৃষ্ট আদেশ করে এটা হইব নি 100% শৈলে না শক্তি নাই শক্তি দেওয়ার মালিক কি আল্লাহ আল্লাহর মালিক কে আল্লাহ দিবের কার উসিলায় এটাই কইও কারণ আমরা অনকালে কোনো মানুষ কয় আল্লাহর ওলির কাছে যাইয়া দরবারে যাইয়া উসিলা দিছি কয়নি কয়নি এটা আমার দেখতে এবার টুপিটা দেখতে বোঝা যাবে এটা এটা তরিকতের মানুষ আমি তো দেখতেছি এনে মাতিলের টুপি দিয়ে দেখতেছি তরিকতের মানুষ যে আছে তারা দরবারে যায় তাদের মুর্শিদের কাছে যায় পীরের কাছে যায় তাই আসলে কি তার কাছে চায় না তার উসিলা দিয়ে আল্লাহর কাছে চায় আল্লাহর কাছে চায় এ সাওয়াতার মধ্যে আমার নবী কামলেওয়ালা কয় তুমি এটা আলগি না দিবে নবী ভাবতাম না কত বেটা দেয় আলগিতে যা মারাবা কইতেন না আসলে আদেশের ভিতরে এমনি কইছেন সুন্দর করে কইছে তো একটু রস কো সিঙ্গারা বুলবুলি লাগাই অন কালা মাহফিলের ভিতরে মানুষ আওয়াজ না দিলে মানুষ কিন্তু ওয়াজ শুনে না কথা কয় না তা আমার আজকে ওয়াজ তাইলো বেশি ভালো না আমার ওয়াজ কিন্তু বাবা এমন না আপনি ইউটিউবে দেখেন শামিম দাদা ওয়াজ লিখলে অথবা জিএম সুন্নি এসডি মিডিয়া যে আলোচনাটা ইউটিউবে যাবে আমরা দেখেন আমার আলোচনা আছে আমার গতকালকে আমি দুইটা মাহফিল করছি আজকে একটা টিপ মাইরা তারপর দুই নাম্বার টিপ আপনারা আমি দিতাম আমার ওয়াজের তাই কিন্তু তবুও যাক আলহামদুলিল্লাহ
আমি আওনের সময় আমার মারে লইছি, এই যে আমার ভাই আছে লগে গাড়িতে করে আমার মারে আছে, আমার মা অনেক সময় আমার আত্মার ভুলিয়ে দিছে, আমি আমার নানিরও সালাম করছি রাস্তার ভিতরে আইতে পারলাম, আমার এক ওস্তাদের লগে দেয়া রাস্তার খাড়িও সালাম করছি, তো এবার কয় আমারে তোর ফাগলামি দিতে যায় না, তুই রাস্তার ভিতরে সালাম করস কা, তোর যে একটা ইজ্জত আছে। আরে হুজুর আপনার কাছে আমি রাস্তার সালাম করে আমার যদি বিজ্জুতি হই, কিন্তু আমার ইজ্জত আল্লাহ আমারে বাড়াইতে আছে। এ কথা বলেন ঠিক কিনা বলেন? দরকার দরকার দরকার, আমার নবীর ভালোবাসার দরকার, ভিতরে এসকে মাহবুবে খোদার দরকার। কথা বলো ঠিক কিনা? জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হে, ঠিক কিনা বলে? যেই নবীর কোনো দ্বিতীয় কোনো নবী নাই, এমন কোনো তুলনা হয় নাই নবীর সাথে, সেই নবীটা আমাদের নবী। ঠিক মুস্তাফা কি আজমত কা হাতে না কিনারা এ, জোরে কোন না আল্লাহু আকবার, চাবি রাখ দিয়া কয় নবী গো, ও গো মায়ার নবী আমি তো ফাতরটা আলগি দিতে পারবো না, আমার গায়ে তো কোনো শক্তি নাই, সাবির আমার নবী ডাক দিয়া কয় যাবি আলগি দিতে পারবা না, কে বলছে? তুমি যাইয়া আলগি দিয়া দেখো, আলগি দেওয়ার সময় সাবি যাইয়া দেখবেন ছোট্ট বাচ্চারা কোনো কিছু লওয়ার সময় জুত দিয়া দত্ত যায়, জানা সাবি এটা আলগি দেওয়ার জন্য যুগ দিয়া যায় এভাবে আলগি দিতে গেছে, যখন যুগ দিয়া ধরতে গেছে সাবি এটা এভাবে যুগ দিয়া ধরতে যাইয়া আলগি দেওয়া নেই, এটা তুলার মতো হাতে চলেছে, সাবি একটা ডাক দিয়া কয় রইল আমি বুঝলাম না এই পাথরটার কোন বেদ বুঝলাম না, আমার নবী ডাক দিয়া কয় জাগাবি এই পাথরটা তো আমি নবীর হাতের খরচ পাইয়া গেছে, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ, আরে পাথরে কালিমা পড়ে আমার দয়াল নবীর পরশে উস্তুনে খান্না না কান্দে নূরের নবীর বিরহে, হায়রে সেই নবী জির দূরদে পরে আমরা সকল আসে কে, আল্লাহুম্মা সল্লে মোহাম্মদ ওয়ালা আলি সকলে জবান খুলে ডান হাত তুলে বলেন না আল্লাহু আকবার, এবার জবান খুলে চিৎকার মেরে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, এবার চিৎকার মেরে বলেন না ইয়া ওলী আল্লাহ, এবার জবান খুলে সবাই জুড়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে ওই সাহাবী কই নবী গো, এটা তো এতক্ষণ আমার হাতে আসে না, এখন দেখি এটা আমার হাতে চলে আসছে, বুঝলাম না নবী এটার কাহিনীটা কি, কাহিনীটা কি? কই তুমি জানো না আমি নবীর হাতটা লাগার কারণে এই শক্ত ফাগরটা তোমার হাতের মধ্যে নরম হইয়া গেছে। সাহাবী কই নবী মাথা ঢুকছে না, পরীক্ষা দেওয়ার জন্য ছাত্রকে আগে দিয়ে কোচিং করায় স্যার বোঝায় সুন্দর করে বোঝায়, ছাত্র কয় স্যার বোঝাইছেন বীজগণিতের সূত্র দিয়ে মাথা ঢুকে না, হুজুর ত্রিকোণমিতির সূত্র দিয়ে মাথা ঢুকে না, কয়নি কয়নি প্রথম প্রথম যেটি বলা হয় সিক্সে ওঠে, সিক্সে উঠলে ও আমি যখন প্রথম বিষয় যদি করেন অঙ্ক বইটা হাতে নিয়েছি আমার কাছে জন্ম হয়েছে, আমি এটা কিতাবে হাতে লইয়া রাখছি, বই দিয়ে সাইতে বীজগণিতের দিকে কিচ্ছু দেওয়া না, আইনদের দেওয়া এটি কিতা স্যার কয়টি ফললে বুঝলা তাই বুঝতো না, পরে সাই আরে সারে ফরাই রে কিচ্ছু বুঝি না, তোরে না কইছি আগে বীজ গণিতি করতে, ফাটি গণিতি করতে লাগে তুই ভুলে গেছ, স্বাভাবিক কই নবী বুঝছি না, কারণ আমার ভালো লাগলে এটা আমার কদম করতে হবে, ভাও করতে হবে, আপনি নবী হাত দিয়ে শুয়ে দিয়েছেন ওটা আমার হাতে উঠতে যায়, আসলে তো এটার ভিতরে একটা রহস্য আছে, কথা কই না আমার নবী একটা ডাক দিয়া কয় সাহাবি ও সাহাবি তুমি কি জানো না আমি দয়াল কামলে ওয়ালা দয়াল নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবী হইলাম রাহমাতাল লিল আলামিন, নবীজি
আমি দয়াল নবীজির হাত মোবারকের ফরজ লাগার সাথে সাথে এই পাথরটা তো শক্ত আর ওজন থাকতে পারে না, এই পাথরটা তুলার মত নরম হইয়া যায়। সাহাবী কয় নবী গো আসলে তবুও বুঝলাম না, ইহুদিরা তো বলে আপনি নবী জাদু করেন, আসলে কি এটা কোনো জাদুর খেলা নি? কয় না 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 এটা তো কোনো জাদুর খেলা না। কয় কেমনে এটা জাদুর খেলা না? এটা আজকে আপনি নবী আমারে একটা প্রমাণ দিয়া দেন। কয় ঠিক আছে প্রমাণ দিতেছি। আমার নবী কয় সাহাবীরে এই পাথরটা আমি নবীর হাতের উপরে দাও। আমার নবীর হাতের উপরে যখন ওই সাহাবী ওই পাথরটারে দিছে, আমার নবী কয় সাহাবীরে এই পাথরটারে জিজ্ঞাসা করো আমি নবী কেডা। আমি জিজ্ঞাসা করতাম এই পাথরটারে আপনি নবী কেডা? আমি পারবো না। আপনি নবী বলেন, তারে জিজ্ঞাসা কইরা দেন আপনি নবী কেডা একটু জানতাম চাই। আমার নবী কয় সাহাবীরে এই শেষ শেষ বেশি কন্যা ধৈর্য। আমার নবী কয় সাহাবীরে ও সাহাবীরে তোমরা দুনিয়ার জমিনের ভিতরে বিশ্বাস করো আর নাই করো। আমি নবী বললাম এই পাথর রে আমার পরিচয়টা একটু তাদেরকে দিয়া দাও। পাথর বলতেছে আর কেউ লাগবে না, আমার নবী কামনেওয়ালা বলতে দেরি। আল্লাহ কুদরতি ভাবে ওই পাথরটার জবান তুইলা দিছি। পাথর আর দেরি করে না, আমার নবী বলতে দেরি রে পাথরটা আমার দয়াল কামলেওয়ালা নবীর খাতিরে আমার আল্লাহর আদেশে পাথরটা। কয় নবী গো নবী গো নবী গো আপনি আর কেউ না কেউ না, আপনি কইলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর ইজ্জত বাড়াইছে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আমাদের ইজ্জত বাড়াইব কে? আল্লাহ।